next presenter is somebody who has money, who truly justifies the name Rise above all, okay? Because she tar line she je kaaj kore she oi line he is the number one, the very best there is, was, and probably will ever be, and somebody who I truly love and respect. In fact, some of you might know that I acted in a film. It's called Pipra Vidda, and my director's name was Mostofa, Sarwar, Farooki, and he's here today. Truly, truly blessed and honored that he's here, because you will be always, you know, seeing him talking about film and film reviews and this and that, but today he's gonna share us maybe some secrets, I don't know, something about his life. He gives me all these mysterious looks whenever I ask him, "Apni ki niye kotha bolben?" But I'm truly honored and so happy that you are here. Without more delays, can we please have on the stage Mostofa Sarwar Farooki, the leading filmmaker of Bangladesh. Ami bhalo public speaker na, er karon hocche ami je jagay জন্ম নিয়েছি, বড় হয়েছি একটা মধ্যবিত্ত এলাকা নাখালপাড়ায়। ফলে এই যে অনেক মানুষজনের সামনে গিয়ে কথা বলা, এই অভ্যাসটা আমাদের ছোটবেলায় তৈরি হয়নি। এবং এরকম ছিল যে কেউ সালাম দিলে আমি উত্তর দিব, যে এটাও লজ্জা লাগতো যে উত্তর দিলে কীভাবে দেবো বুঝতে পারছি না। ফলে সেরকম একটা অবস্থা থেকে এখন আমাকে আমি স্কুলেও সবসময় ব্যাক বেঞ্চে বসতাম, মানে সামনের বেঞ্চে বসার সাহস করতাম না। এখন আমাকে অনেক মানুষের সাথে কথা বলতে হয়। আমি চারজন পাঁচজনের মধ্যে কথা বলতে গেলে আমি খুব ভালো পারি, কিন্তু যখনই সামনে এত লোক দেখি তখন আমি খুবই বিশৃঙ্খল কথা বলি। ফলে আমি আমার বিশৃঙ্খলা অ্যাভয়েড করার জন্য একটা সূত্র বের করেছি, সেটা হচ্ছে যে প্রথমত আমি সবসময় এই ওয়ান ওয়ে ট্রাফিকটা খুব অপছন্দ করেছি, যে কারণে আমি কোনোদিন স্কুলে রেগুলার ছিলাম না। কারণ স্কুলে সবসময় আমাদের সময়, এখন অবশ্য অনেক বদলে গেছে সব, আমাদের সময় স্কুলে ছিল যে স্যাররা একা কথা বলতো আর ছাত্রদের কাজ ছিল শুধু শুনে যাওয়া। শোনা ছাড়া প্রশ্ন করারও কোনো সুযোগ নাই, কারণ প্রশ্ন করলে তুমি পড়ো নাই কেন? সো মানে খুব কঠিন একটা অবস্থা, ফলে প্রশ্ন না করাটাই আমরা নিরাপদ মনে করতাম। এটা আমি খুবই অপছন্দ করি। এবং টু ওয়ে ট্রাফিক হলে স্যারদের জন্য অনেক সুবিধা হইতো, মানে স্যাররা যে এক ঘন্টা ধরে বকবক করতো সেটার হাত থেকেও তারা বাঁচতে পারতো, কারণ আমরা যদি দশজন প্রশ্ন করতাম তাহলে তো দশজন দুই মিনিট করে বিশ মিনিট খেয়ে দিতাম, ফলে তাদের জন্য ব্যাপারটা শান্তির হতো। কিন্তু ওনারা সেটা করেন না, কিন্তু আমি আজকে সেটা করব। ফলে আমি শুধু শুরুতে অল্প একটু কথা বলবো, যেহেতু ওরা ওদের শিরোনাম হচ্ছে রাইজ অ্যাবাভ অল, মানে বুঝতে পারছি এটার মানে দাঁড়াচ্ছে যে সব প্রতিকূলতা ছাড়িয়ে তুমি যা করতে চাও সেটা করে যাও। তো সেটা নিয়ে দুই চার লাইন বলতে পারবো। তারপরে যেহেতু আমি এই লেকচার পারি না, তারপরে আমি আই উড ওপেন দ্য ফ্লোর এবং আপনারা প্রশ্ন করতে পারেন এবং সেই প্রশ্নের উত্তর দিতে আমি ভালো পারবো আমার ধারণা। কারণ সারা জীবন আমি কাজের জীবনের ক্যারিয়ারের শুরু থেকে এত প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়েছে যে আই বিকাম অ্যান এক্সপার্ট অন ইউ নো গিভিং আনসার, সো সেটা আমার জন্য সহজ হবে। আর শুরুতে আমি প্রথমত এই জিনিসটার মধ্যে আমার একটা সংকোচ কাজ করে, যে যখন রাইজ অ্যাবাভ অল বলা হয় তখন মনে হয় যে অ্যাজ ইফ আই হ্যাভ অলরেডি রিজন, হুইচ ইজ নট ট্রু। আমি এটা বিনয় না, আমি মোটেও বিনয়ী লোক না, আমি খুবই দুর্বিনীত লোক হিসেবে আমাকে সবাই চেনে। কিন্তু আমি সত্যি বিশ্বাস করি যে আমি আসলে অনেক কিছু অ্যাচিভ করে ফেলিনি, এবং আমার মাত্র শুরু হলো, এবং আসলে আমার অনেক কিছু অ্যাচিভ করার আছে এখনও, এবং আই নো দ্যাট আই ক্যান মেক ইট। আর ইয়া একটা কথা আমি এখানে মানে বলতে চাই, আমি আস্তে আস্তে আমি কোনো প্রিপারেশন নিইনি, সবসময় আমি ইম্প্রোভ তো মারি, তো আমি ভাবলাম যে ওখানে গিয়ে একটা কিছু বলে দেবো। আস্তে আস্তে আমি গাড়িতে চিন্তা করতেছিলাম, আচ্ছা আমি কী নিয়ে কথা বলবো ওখানে, মানে আমার আসলে কী বলার আছে। তো তখন মনে হলো যে আমি কিছুদিন আগে, বোধহয় মাসখানেক আগে, ভ্যারাইটি বলে একটা ফিল্ম ম্যাগাজিন আছে আমেরিকা থেকে বের হয়, খুব বিশ্বের এক নম্বর বলা হয় এটাকে, তো ওরা আমার একটা ছবির ব্যাপারে আমাকে ইন্টারভিউ করছিলো। তো সেখানে আমাকে প্রশ্ন করলো যে তুমি একটা ছবি পোস্ট প্রোডাকশানে আছো, এখনই আবার আরেকটা ছবি লঞ্চ করছো, অন্য একটা ইয়াং ফিল্ম মেকারের ছবি প্রডিউস করছো, তোমার পাইপলাইনে আরেকটা ছবি আছে, তো এত ছবি যে এটার কারণটা কী, মানে একসঙ্গে এতগুলো প্রজেক্ট নিয়ে তুমি ভাবো কেন? তখন আমি ওদেরকে একটা উত্তর দিয়েছিলাম। আমি মনে করি সেই উত্তরটার মধ্যে আমার 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 জীবনের
দর্শনটা লুকানো আছে। আমি সেখানে তাকে বলেছিলাম, অ্যান্ড আই রিয়েলি মিন ইট, এটা কোনো কায়দা করে শুনতে খুব সুন্দর শোনাবে সেজন্য বানিয়ে বলো না, কারণ ওটা আমাকে, আমি তখনই আমাকে প্রশ্ন করেছিল, আমি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলাম, কিন্তু জিনিসটা উত্তরটা আমার মনে ধরেছে, এজন্য আমি মনে রেখে দিয়েছি। আমি সেখানে ওকে বলেছিলাম যে আমি আসলে আই নেভার ট্রিগার্ড বাই হোয়াট আই হ্যাভ ডান, আমি এ পর্যন্ত যা করেছি এটা আমাকে বিন্দুমাত্র আলোড়িত করে না, এবং আমি যখনই একটা কাজ শেষ করে ফেলি আমার আর ওটার প্রতি কোনো প্রেম, ভালোবাসা, মমতা কিচ্ছু থাকে না, আমি তখন সাথে সাথে আবার নতুন প্রেমের সন্ধানে খুঁজি। সো এই ক্ষেত্রে আমি খুবই, ইয়েস, এই ক্ষেত্রে আমি মনে করি যে আমি বহুগামী, অ্যান্ড হুইচ ইজ গুড, অ্যান্ড নিজের, আমি সবসময় আমি মনে করি আমি আই এম অলওয়েজ ট্রিগার্ড বাই হোয়াট আই উইল ডু ইন ফিউচার, এবং আমি দেখি যে আমার সম্ভাবনা অপরিসীম, ফলে আমি মনে করি যে আপনারা যদি নিজেদের জীবনে এটার দিকে তাকান তাহলে হয়তো একটা জিনিস আপনাদেরকে হেল্প করতে পারে, যে আপনি যদি যা যা করেছেন এটা নিয়ে খুব বেশি আনন্দে এবং গৌরবের মধ্যে থাকেন তাহলে মুশকিল হবে যে আপনি প্রকারান্তরে মেনে নিচ্ছেন আপনার আর কিছু করার নাই, ইউ হ্যাভ ডান ইট, দেন ইউ আর গন, ইউ আর ডেড। এবং আমি মনে করি মানুষের যে কোনো ব্যক্তি, সেটা বিল গেটস হোক, ফিল্ম মেকার হোক, বা যে কোনো সেক্টরের মানুষ হোক, বা ক্রিকেটার হোক, তার এটা বিশ্বাস করাটা খুব জরুরি, মন থেকে জোর করে না যে ওয়েল আমার অনেক কিছু এখন অ্যাচিভ করার আছে সামনের দিকে, এবং আপনি যখন সেটা বিশ্বাস করবেন তাহলে আপনি দেখবেন যে আপনি কখনো সন্তুষ্ট বা তৃপ্ত হয়ে যাবেন না, ওকে আই হ্যাভ ডান এনাফ, নাও আমি একটু রিল্যাক্স করতে পারি। এটা এই রিল্যাক্স মানুষের জন্য খুব ক্ষতিকর শত্রু, রিল্যাক্স একবারে করা হবে কবরে গিয়ে, দেন ইউ ক্যান রিল্যাক্স অ্যান্ড রেস্ট। সো এইটাই ছিল আসলে আমার, আমি ওয়ান ওয়ে ট্রাফিক হিসেবে আমার এটুকু বলার। এরপরে আই ওয়ান্ট টু ওপেন দ্য ফ্লোর টু ওপেন দ্য মাইক টু দ্য ফ্লোর, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। আমি একটি কুরিয়ার কোম্পানিতে ই কুরিয়ার লিমিটেডে সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে আছি, আর আমি বেসিক্যালি যে ডিজেবল, ফিজিক্যাল ডিজেবল, জাস্ট লেফট লেগ টোটালি এনার্জি ড্যামেজ। সো আমি এই ক্ষেত্রে ইকোনমিক্সে অনার্স কমপ্লিট করেছি এবং ই কুরিয়ার লিমিটেডে সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে আছি, আর আমার যে বর্তমানে যে কোম্পানিতে আছি তারা হচ্ছে টোটালি আমাকে সাপোর্ট করতেছে যে আমি কিভাবে আমার কেরিয়ার বিল্ড আপ করবো, সবসময় তারা সাপোর্ট করে। আমি জানতে চাচ্ছি যে আসলে আমার দিক থেকে আমি কিভাবে ই কুরিয়ার লিমিটেডকে আরও সহযোগিতা করতে পারি, সেটি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। প্রথমত আমি জানি না আমি আপনাকে সাহায্য করতে পারবো কি না, কারণ আমি ওই প্রতিষ্ঠানের বিকাশ কীভাবে ঘটবে এটা আমি জানি না, যেহেতু ওই প্রতিষ্ঠান সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। তবে আমি আপনাকে একটা কথা বলতে পারি, যে আপনি যে লড়ে যাচ্ছেন এবং যেই স্পিরিট নিয়ে আপনি আপনি জীবনটাকে ফেস করছেন, দ্যাটস এনাফ, এবং আপনি এটা ধরে রাখেন তাহলে আপনি তো আগাবেনই, আপনার প্রতিষ্ঠান নিশ্চয় আগাবে। এই স্পিরিটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা কথা আমি বলতে চাই, ডিজেবল শব্দটা খুবই প্রবলেমেটিক আমার জন্য, মানে আসলে আমরা তো সবাই কোনো না কোনো ক্ষেত্রে ডিজেবল, এটা এটা প্রথমেই আপনাদেরকে একটা খুব দুর্বল অবস্থানে ফেলে দেয়। আপনি মন থেকে কেন, আপনি আপনি নিজে কেন বলবেন ডিজেবল, আপনি মন থেকে মান, বিকজ ইউ আর নট ডিজেবল, আপনি কিন্তু কাজ করছেন, বরং আপনি আমার চাইতে বা আমাদের মতো অনেকের চাইতে, যাদের দুইটা পা আছে তাদের চাইতে আপনি অনেক বেশি এবল, কারণ আপনি একটা পা নিয়ে যা করছেন আমরা দুইটা পা নিয়ে সেটা করছি না। সো ইউ আর দেয়ার, নো রিস। আসসালামু আলাইকুম, আমি তুহিন, কুমিল্লা থেকে বলছিলাম। আজকে আমার এই অনুষ্ঠানে আসার পেছনে অনেকগুলি কারণ, যে কারণগুলোর মধ্যে আমি একটি খুঁজে পাই, যে নিজেকে, নিজের আসল রূপটাকে চেনার যে চেষ্টাটা সেটা আমি আজকে এই অনুষ্ঠানে এসে করছি, অনেকক্ষণ ধরেই করছি। তো অ্যাজ এ ইয়ং হার্ট, আরও আমার মতো যারা এখানে হাজারখানেক লোক উপস্থিত আছেন, যারা স্পিকাররাও কথা বলে গেলেন, তো একটি বিষয়ে আমার খুব খটকা লেগেছে। আমি আয়োজকদের জন্য কিছু বলছি না, কিন্তু আমার মনে হয় আমি নিজের ব্যাপারটা বসে ভাবছিলাম, যেটা আমার মধ্যে খুবই জাগ্রত আছে সেটা হচ্ছে দেশপ্রেম। তো অ্যাজ এ রিপ্রেজেন্টার অফ বাংলাদেশি পিপলস, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনি যেহেতু বাংলাদেশি কালচারকে রিপ্রেজেন্ট করছেন, আপনার কাজকর্মে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়,
এবং আমি আরো বেশি করে চাইবো আপনার মতো একজন মাস্টারমাইন্ডের কাছ থেকে বাংলাদেশের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার যে চেষ্টাটা আপনাকে আমি রিকোয়েস্ট করতে চাই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার যে চেষ্টাটা সেটা বাংলাদেশি ফিল্মে আমার মনে হয় আমি মনমতো খুঁজে পাই না আর কি। তো আজকে এই যে আয়োজনটা আয়োজনটাতেও আমি দেশপ্রেম সম্পর্কে আসলে যে আমার যে আকাঙ্ক্ষা জানার বা ইয়ং হার্টসদেরকে জানানোর যে প্রয়োজন যে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা, নিজের জন্য কাজ করা থেকেই দেশের জন্য কাজ করাটা হয় যদিও, কিন্তু ওই ব্যাপারটা স্পেসিফিকেশনটা আসলে আমি পাচ্ছি না। তো আপনার কাছে আমার এই ব্যাপারটা জানার, তরুণদের প্রতি আপনার যে আবেদন দেশের জন্য সেটা আরও যদি একটু প্রিসাইসলি বলতেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বক্তব্যের দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে সিনেমায় বাংলাদেশকে খুঁজে পাওয়া, আর আরেকটা অংশ হচ্ছে দেশপ্রেম। ভুলেই তো যাবো একটা বলতে গেলে আরেকটা। আচ্ছা, প্রথমে সিনেমাটা বলি। সিনেমার ক্ষেত্রে দেখেন একটা বড় সংকটের জায়গাটা হচ্ছে, যেখানে আমাকে অনেক লড়তে হয়েছে, আর যেহেতু ঘটনাচক্রে আমি মানে কী বলে শুরুর দিকে ছিলাম, ফলে গুলিগুলো সব আমার বুকের উপর দিয়ে গেছে। আমরা যখন ইনহেরিট করেছি সিনেমাটা, আমরা এসে দেখলাম যে আমাদের গল্প বলার ফর্মুলা, কথা বলার ঢং, এমনকি যে গল্প নির্বাচন করার যে পদ্ধতি, এই সব কিছুই আসলে বলিউড স্কুল অথবা কলকাতা আর্ট হাউসকে অনুসরণ করে করা হচ্ছে। এখন আমরা এসে ছবি বানাতে গিয়ে আমরা এটাকে ডিজাইন করলাম। আমরা বললাম যে না, আপনি যদি এইরকমভাবে ছবি বানাতে থাকেন, পৃথিবীর কোথাও আপনার নিজের পরিচয় তৈরি হবে না। মানে আমাদের আমাদের সিনেমা সম্বন্ধে বাইরে ধারণা হচ্ছে এরকম যে যে ও এটা ভারতীয়, আসলে এটা ঠিক বাংলাদেশ না। এই যে বাংলাদেশ হয়ে ওঠার জন্য যে চেষ্টা করাটা, এটা আসলে আপনি ওই ভারতীয়দের মতো ছবি বানালে হবে না। এটা ভারত বিদ্বেষের ব্যাপার না, এটা হচ্ছে যে আপনার নিজের গল্প আছে, আপনার নিজের ঢং আছে, সেটা আপনাকে আপনার মতো করে বলতে জানতে হবে, আপনার মানুষগুলো আপনার মতো, সেটা করলেই কিন্তু হয়ে যাবে। এখন আমরা মাত্র শুরু করেছি। একটা সময় তো ছিল যে ধরেন আমি যদি বলি যে ভ্যারাইটি, হলিউড রিপোর্টার, স্ক্রিন, এই কাগজগুলোতে গত 5-7 বছরে বাংলাদেশের সিনেমা নিয়ে কম করে হলেও 60-70 বার লেখালেখি হয়েছে, এটা তো আগে হতোই না। ফলে মাত্র তো শুরু হচ্ছে, মানে হতে দেন। এবং আমি বিশ্বাস করি পাইপলাইনে যেসব ইয়াং ফিল্ম মেকাররা আছে, এরা আসলেই আমাদের সিনেমার জন্য একটা পরিচয় তৈরি করবে। এবং দেখেন, আমি যখন প্রথম বাইরে যাওয়া শুরু করলাম, আমি যেটা ডিসকভার করলাম বিভিন্ন ফেস্টিভ্যাল পার্টিগুলোতে ক্রিটিক বা প্রোগ্রামারদের সঙ্গে কথা বলে, সেখানে দেখলাম যে ওরা বলছে সমস্যা কী হচ্ছে যে কোনটা যে বাংলাদেশের ছবি এটা আলাদা করে বোঝা যায় না। এবং এটা আলাদা করে বোঝা যায় না কেন, ওই যে আমরা যে ছবিটা অন্যের মতো করে বানিয়েছি, আপনি ইরানের ছবি দেখলে কিন্তু বুঝতে পারবেন, আপনি যদি ল্যাঙ্গুয়েজ অফ করে দেন আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন যে এটা ইরানের ছবি, আপনি কোরিয়ার ছবি দেখলে বুঝতে পারবেন এটা কোরিয়ার ছবি। এইটা হয়ে ওঠার জন্য সহজ পদ্ধতি হচ্ছে যে আপনি আপনার গল্পটা, আপনার মানুষ যে ঢঙ্গে রিয়্যাক্ট করে সেই ঢঙ্গের একটা ন্যারেটিভ আছে, সেটাকে আপনি অনুসরণ করেন, তাহলে কিন্তু আপনার গল্পটা আপনার মতো করে হবে। এটা আমার মনে হয় যে আমরা এখন চেষ্টা করছি, এবং এটা রাস্তাটা অনেক সহজ না, কখনো কখনো অনেক কঠিন প্রতিকূলতা সামনে আসে। এখন আমি বিস্তারিত উদাহরণে যাচ্ছি না, পরে যদি সময় থাকে কী কী প্রতিকূলতা আসে সেটা নিয়ে আমি একটা কথা বলবো, তাহলে বুঝতে পারবেন যে প্রতিকূলতা ডিঙাতে হলে আসলে আপনার কতখানি গাট ফিলিং লাগে। আচ্ছা, আমি বলে ফেলি, আমি টেলিভিশন ছবিটা বানানোর পরে এটা একটা পৃথিবীর বিখ্যাত একজন প্রেস এজেন্টের কাছে পাঠানো হয়, সঙ্গত কারণে আমি তার নাম বলছি না। তার ক্লায়েন্টদের মধ্যে স্টিভেন স্পিলবার্গ থেকে শুরু করে আব্বাস কিয়ারোস্তামি সবাই আছে। ও কোনো ছবিকে পিক করা মানে ওই ফিল্ম মেকারের জীবন ধন্য হয়ে গেলো, ওর ক্যারিয়ার দাঁড়িয়ে গেলো, ওর আর কিছু লাগে না। তো আমার কো প্রডিউসারের মাধ্যমে তার সঙ্গে আমার পরিচয় হয়, আমি তাকে ছবিটা পাঠাই, অ্যান্ড হি লাভ দ্য ফিল্ম। সে ছবি দেখে একটা দীর্ঘ ইমেল দেয়, বললো অসাধারণ, কিন্তু আমার কিছু কথা বলার আছে, স্কাইপিতে আসো, দেন উইল টক অ্যাবাউট দ্যাট। তারপরে আমি স্কাইপিতে গেলাম, যাওয়ার পরে উনি আমাকে দুইটা পয়েন্ট বললেন। বলে প্রথম কথা হচ্ছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে ছেলে বিদ্রোহ করেছে, বাবার সঙ্গে বিদ্রোহ করে ঘর থেকে বেরিয়ে গেছে, আবার পরের দিন গিয়ে বাবার কাছে কেন কান্নাকাটি করে মাপ চেয়েছে, এটা কি, হিরো শুড নেভার গেট ব্যাক। আর দ্বিতীয় কথা হচ্ছে, ছবির মধ্যে অনেক কান্নাকাটি আছে, কান্নাকাটি কাট অফ, এত কান্নাকাটির কী আছে, এমন ওকে। আর তৃতীয় কথা, ছবির শুরুতে যে বলা হয় যে ফ্রান্সে বোরখা নিষিদ্ধ করছে, আপনি সেখানে যান না কেন, এই ডায়লগটা ফেলে দিতে হবে। আমি বললাম ওকে, তাহলে আমি একটু এডিটরের সাথে বসি, কারণ আমি রেসপন্সিবিলিটি নিজের কাঁধে ওই মুহূর্তে নিতে চাইলাম না।
আমি বললাম যে আমি একটু এডিটরের সাথে বসে বসে আমি আইল গেট ব্যাক টু ইউ ভেরি সুন। এরপর আসলে আমি ছয় সাত দিন নিজের সঙ্গে লড়াই করেছি যে আসলে আমার কী করণীয়। আমি আই নো সে এটা কেন বলছে, কারণ সে একজন ফরাসি নিউ ইয়র্কার। ফরাসি মানুষের আবেগ প্রকাশ করার ভঙ্গি আলাদা। আপনি যদি ফরাসি ছবি দেখেন, দে হার্ডলি ক্রাই, কান্না কাটি এগুলো ওদের ব্যাপার না, কিন্তু আমাদের জীবন তো কান্নায় ভরা। আপনি গ্রামে যান শহরে যান, কান্না ইজ এ ফেভারিট পাস্টটাইম। এবং দেয়ার ইজ এ থিয়েটার আর্ট ফর্ম ইন বরিশাল যেটার নাম রয়ানি, যেটার কাজ শুধু কান্নাকাটি করা, আর কিছু নাই। ইয়েস, মানে পালার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কাঁদে, এবং এটার নাম রয়ানি। তো আমি বললাম যে তাহলে এখন আমার করণীয় কী? একটা হচ্ছে আমি ফরাসি হয়ে ওঠা, অথবা আরেকটা হচ্ছে না, আমি এটা রেজিস্ট করি আমি আমার আইডেন্টিটি। আমি মনে করি এই গল্পটার যে আইডেন্টিটি থাকা উচিত সেটা রক্ষা করা। এতে ইমিডিয়েটলি আমি হয়তো আই উইল বি লুজার, বাট একটা পরবর্তীতে হয়তো পাঁচ সাত দশ বছর পরে এই লোকটাই তার হয়তো ভুলটা বুঝতে পারবে। এবং তিনি আমার ছবিটা গ্রহণ করেননি যেহেতু আমি এই কথা বলেছি। এরপরে পাঁচ বছর গেল, এবার লোকার্ণতে একটা বিশেষ অধিবেশন আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে ওই আমি তাকে চিনতে পারিনি, কারণ সে আমার দাড়ি দেখে চিনতে পারে, কিন্তু আমি তো তার মানে চেহারা তো মনে নেই, স্কাইপিতে একবার দুইবার দেখা, এবং সে আমার ফেসবুকও নাই। তো আমি দেখলাম সে আমার পার্টিতে আমার কাছে এসে বললো, সো হোয়াট আর ইউ ডুইং নাও? আমি বললাম যে ওকে আই এম ওয়ার্কিং অন এ ফিল্ম। আমি তখন বুঝিনি যে কে, হু আম আই টকিং টু, হোয়াই ডিড ইরফান ওয়ান্ট টু প্রোডিউস ইয়ার ফিল্ম? আই সেড আই ডোন্ট নো। তখন আমি জানি না এই লোকটাকে। কিছুক্ষণ পরে সে আমার বললো, ডু ইউ নো হু এম আই? দেন ওর নামটা বললো। আমি চিন্তা বললাম যে এ ভদ্রলোক হচ্ছে সে। এখন সে আমাকে বলেছে, তুমি এই ছবিটার পোস্ট প্রোডাকশন হয়ে গেলে আমাকে একটু পাঠাও, আমি আবার দেখব। আমি এই উদাহরণটা দিলাম এটা বোঝানোর জন্য যে নিজের আইডেন্টিটি তৈরি করাটা খুব সহজ না, ইটস রিয়েলি রিয়েলি ভেরি ডিফিকাল্ট। এবং কারণ পৃথিবী চায় আপনি অন্যের সুরে গান গান। আপনি যখন নিজের সুরে গান গাইতে চাবেন তখন কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যায়, বলবে এটা কী গাইছে, এটা কোন ধরনের সুর। কিন্তু ইফ ইউ রিয়েলি ক্যান এন্ডোয়ার দিস, এই যে এইবার তাকালো কী করছে এভাবে, এই তাকানোটা যদি একবার এন্ডোয়ার করতে পারেন এক বছর দু বছর তিন বছর চার বছর, ইফ ইউ ক্যান বিল্ড অন দিস দেন ইউল বি দেয়ার। দ্যাটস দ্য অনলি ফর্মুলা। অ্যান্ড রিগার্ডিং দেশপ্রেম, আমি কখনো কখনো খুব হতাশ হয়ে যাই, আবার কখনো কখনো ভীষণ আশাবাদী হই। আমি যদি ইন জেনারেল বলতে চাই, মনে করি বাংলাদেশের তরুণ ছেলেদের ব্যাপারে ছেলে মেয়েদের ব্যাপারে আমি ভীষণ আশাবাদী। আমি এর আগে বেশ কয়েকটা ইন্টারভিউতে বলেছি যে আমি বাংলাদেশের সবচেয়ে বড় সংকট দেখি বাংলাদেশে, বাংলাদেশ নাই আছে ভারত আর পাকিস্তান, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সংকট। এবং এই সংকটটা আমাদের আগের প্রজন্মের মধ্যে সবচেয়ে বেশি আছে। আমাদের আগের প্রজন্ম এই ফিল্মটা দেখে ভালো হয়েছে কিনা এটা বলতো একবার ভারতের দিকে তাকায়, ওকে হোয়াট ভারত সেট, ও যদি বলে ঠিক আছে তাহলে ঠিক আছে। আবার আরেক দল একে ভালো বলার আগে পাকিস্তানের দিকে তাকায়, পাকিস্তান কি একে মুরতাদ বলেছে, তাহলে একে আমারও মুরতাদ বলতে হবে। এই যে দুইটা মক্কা আমরা দুইদিকে সেট করেছিলাম, এটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক। এই বিপদ যে এখনই একদমই কেটে গেছে তা না, এই বিপদের মধ্যে আমরা এখনও আছি। কিন্তু আমি মনে করি বাংলাদেশের এখনকার ইয়াং ছেলেপেলেরা বেশিরভাগই বাংলাদেশপন্থী, এরা নিজের দেশের হিসাব নিকাশটা বোঝে। এক্স্যাক্টলি, কে বললেন? আমি বলেছি। ওকে। এবং আমি একটা উদাহরণ দিই, আমার ফেসবুকে আমি অনেকের মেসেজ পড়ার চেষ্টা করি, এর মধ্যে আমি বেশ কিছু ছেলেপেলে সম্বন্ধে জানি যারা আওয়ামী লীগকে সমর্থন করে এবং নৌকা আমাকে ভোট দিয়েছে এবং বিএনপিকে দুই চোখে দেখতে পারে না। তাদের মধ্যে বহু ছেলেপেলে আওয়ামী লীগেরই নেওয়া সুন্দরবনের রামপাল প্রজেক্টের বিরোধিতা করেছে এবং আমার ইনবক্সে এসে বলছে, বস ইউ শুড ডু সামথিং। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট আমার মনে হয় ওই যে আনুগত্য অথবা নিন্দার চিরস্থায়ী বন্দোবস্তের যে তরিকাটা বাংলাদেশে ছিল আমাদের মুরব্বীদের কল্যাণে, সেটা অনেকখানি কমে যাচ্ছে এবং সামনের দিকে আরও কমে যাবে। সো ইটস অলরেডি দেয়ার, দেশপ্রেম আছে আমাদের। থ্যাংক ইউ। নেক্সট, আচ্ছা আমাদের সময় কতক্ষণ আছে? দ্যাটস ইম্পর্টেন্ট। আচ্ছা উপরে, জি উপর, আমি তো আলোর জন্য আসলে কারো চেহারা দেখতে পাচ্ছি না। ওকে, হ্যাঁ উপরে, আচ্ছা উপরে মাইক্রোফোনটা দেন প্লিজ। হ্যালো। ও আচ্ছা, আরেকটা মাইক্রোফোন ওখানে পাঠান। আচ্ছা হ্যাঁ বলেন। আমি সামিউল, আমি বাই প্রফেশন একজন ব্যাংকার,
So I'm actually rise above all perspective থেকে বলতে যাচ্ছি rise above all আমি আজকে টোটাল কনফারেন্সে যা বুঝলাম যে rising above self actually কোনটা লিমিটের মধ্যে বা সার্কেলের মধ্যে বন্দি না থেকে করা তো আমার যেটা পার্সোনাল একটা ড্রিম আর কি বেসিক্যালি আপনি যেহেতু একজন মিডিয়া পার্সোনালিটি ডিভিশনে আছেন তো সেখান থেকে আমি এট কর্পোরেট ওয়ার্ল্ডে আছি বাট আই হ্যাভ এ ড্রিম টু ট্রাই মাই লাক ইন দ্য মিডিয়া ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল সাপোজ ইন অ্যাক্টিং সো সেই অ্যাক্টিং পার্সপেক্টিভ থেকে আমি যদি ট্রাই করতে চাই সেক্ষেত্রে মোস্তফা সরওয়ার ফারুকী আমাকে কী গাইডলাইন দিতে পারেন অথবা কী সাজেশন দিতে পারেন আমি সেটা জানতে চাই ভেরি ইজি আপনি আপনার ছবি পাঠান বিভিন্ন ডিরেক্টরদের কাছে এবং আমার কাছেও পাঠান সবার কাছে পাঠান তারপরে ডিরেক্টররা যখন কাস্টিংয়ের আগে তাদের ক্যাটালগ দেখে সেখান থেকে দেখে আপনাকে হয়তো স্ক্রিন টেস্টের জন্য ডাকবে সেখানে যাবেন গিয়ে আপনি আপনার অভিনয় প্রতিভা দেখাবেন তারপরে ইফ ইউ ফিট ইন দেল কাস্টিং সিম্পল ফারুকী ভাই আপনার বিভিন্ন কাজের সময় আমরা দেখেছি সোসাইটির বিভিন্ন ডার্ক সাইড আপনি সত্যভাবে তুলে ধরার চেষ্টা করেছেন কখনো কখনো আমরা সেখান থেকে সলিউশন পেয়েছি কখনো কখনো পাইনি বাট আমাদের বোধকে নাড়া দিয়েছে রিসেন্টলি আপনি একটা টেলিভিশন কমার্শিয়াল তৈরি করেছিলেন জুই কোকোনাট অয়েল এক চুলো ছাড় দেবো না যেখানে একটি মেয়ের নির্মম সত্যকে সুন্দরভাবে তুলে ধরেছেন আপনি এরকম হয়তো আমাদের অনেক মেয়েদেরকেই শুধু মিডিয়া বলবো না বিভিন্ন কর্পোরেট সেক্টরেই বিভিন্ন জায়গায় মেয়েদেরকে এই ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয় আপনি কি ভাবেন আসলে কি হতে হয় এবং যদি হতে হয় সেক্ষেত্রে একটা মেয়ের জন্য সেফ ওয়ার্ক প্লেস কীভাবে নিশ্চিত করতে পারে আমাদের এই একই সাথে আমরা যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি ছেলে বন্ধুরা হোয়াট ইউ থিঙ্ক থ্যাংক ইউ না এইটা তো সমাজে আছে এটা আছে বলেই কিন্তু ওই বিজ্ঞাপনটা স্কোয়ার ভেবেছে যে আমরা এরকম একটা কাজ করতে চাই এবং ওটা ক্রিয়েটিভ এজেন্সি তখন এই ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিটা তৈরি করেছে ফলে এটা আমাদের সমাজের বাইরের খুব কিছু না আর এটা দূর করতে হলে কী করতে হবে এটা দূর করতে হলে দুইটা জিনিস একটা হচ্ছে আপনি যিনি ভিকটিম তাকে সচেতন হতে হবে এবং দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে কথা বলতে হবে ইফ ইউ স্টার্ট টকিং অনেকে বলে আর কথা বলে কী হয় কথা বলে অনেক কিছু হয় কথা বলে যে কী হয় তার প্রমাণ শুনবেন আমার মনে আছে আচ্ছা ওখানে ওখানে দুইটা তিনটা মাইক্রোফোন পাঠানো হোক তিনটা ওখানে গিয়ে হাজির থাকুক আমি এর উত্তর শেষ করে ওখানে যাবো ওকে ওকে সো কথা বলে যে কাজ হয় তার প্রমাণটা হচ্ছে 90 সালের দিকে আমি আমার বয়সটা বেরিয়ে যাচ্ছে মানে লুকিয়ে রাখা যাচ্ছে না তখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে অল্প বয়সে আমি একটু পাকার চেষ্টা করছিলাম সে কারণে চিন্তা করলাম ওকে বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকায় আড্ডা দিলে আমি একটু ইয়েস ম্যাচিওর হব তা আমি তখন ওখানে আড্ডা দিতাম গিয়ে দেখলাম যে সন্ধ্যার মধ্যেই মেয়েরা চলে যেত বিশ্ববিদ্যালয়ের হলে সান্ধ্য আইন বলে একটা আইন ছিল এবং দেখতাম যে ওটা নিয়ে মেয়েরা খুব বিরক্ত ছেলেরাও বিরক্ত কথা বলে কিন্তু কথা বলে আবার বলে না কথা বলে আর কী হবে কোনো লাভ নাই বাট দে কেপ টকিং এবং তারা কথা বলতে বলতেই কিন্তু একসময় সেই সান্ধ্য আইনটা উঠে গেছে এখন সন্ধ্যার পরে এমনকি নাখালপাড়াতে আমার মনে আছে আগে রাত 9টার দিকে কোনো মেয়ে যদি অনেক বাইরে থেকে আসতো বলতো এত রাতে মেয়ে কোত্থেকে আসলো মানে কী করে তার কাজ কী এখন রাত 11টায় কেউ গেলে তো নোবডি আস যে কার কার কাজ কী কাজ নয় দিস ইজ চেঞ্জ এবং এই এই চেঞ্জটা আসে ওই যে একটা হচ্ছে আপনি মেনে নেবেন না রাইজ অ্যাবাভ অল হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ ইউ ট্রাই টু রাইজ অ্যান্ড কিপ টকিং আপনি যদি মেনে নেন স্ট্যাটাসকেও মেনে নিলে তো দেন ইট উইল নেভার চেঞ্জ যেমন আমি মনে করি এটাও একটা প্রোপাগান্ডার অংশ আমাদের বাংলাদেশি দৈনিক পত্রিকা টেলিভিশন এই মিডিয়া আমাদের মেইন স্ট্রিম মিডিয়া এই প্রোপাগান্ডায় অংশ নিয়েছে গত 10 বছর ধরে এবং আমি জানি এই প্রোপাগান্ডা কারা কারা করেছে কোন কোন টিআরপি এজেন্সি এই প্রোপাগান্ডায় অংশ নিয়েছে তারা একটা সচেতনভাবে প্রোপাগান্ডা তৈরি করেছে বাংলাদেশের মানুষ তো এখন আর টিভি চ্যানেল দেখে না সো দ্যাটস দ্য ফার্স্ট প্রোপাগান্ডা দে ক্রিয়েটেড এবং এই প্রোপাগান্ডা আমি যখন টিভিতে কাজ করতাম আমি তখনও শুনেছি এখন এত প্রোপাগান্ডা শোনার পরে দেখি যে আমি তো রাস্তায় বেরোতে পারি না মানুষজন আমার সঙ্গে শুধু সেলফি তুলতে চায় তাহলে প্রোডাকশন যদি কেউ না দেখে এরা কারা এবং আমি আর তিশা কিছুদিন আগে মুম্বাই গেছিলাম ইরফানের ডাবিং করার জন্য মুম্বাইতে বেঙ্গলি স্পিকিং লোকজন থাকলেও ওরা বাংলায় কথা বলে না কারণ ওরা মনে করে বাংলায় যে বাঙালির মধ্যে একটু কী বলবো বাঙালি ইজ এ ভেরি কনফ্লিক্টেড রেস
একদিকে খুবই আত্মমর্যাদাশীল, একদিকে খুবই আত্মমর্যাদাহীন। মানে একদিকে খুব নিজের কালচার কালচার বলে, আরেকদিকে নিজের কালচারের পরিচয় দিয়ে খুব লজ্জা পায়। বেশিরভাগ বাঙালি যারা মুম্বাইতে গেছেন তারা বেশিরভাগই বাংলা কথা বলেন না এবং বাঙালি পরিচয় দিতে রাজি থাকেন না। কিন্তু আমরা দেখলাম একটা ক্যাফেতে আমরা খেতে গেছি, সেখানে একটা ছেলে কাজ করে, ইয়াং ছেলে, কলকাতার ছেলে, মুম্বাইতে পড়ে ও, এবং এরপরে অনেকগুলো জায়গাতে টিল উই রিচ কলকাতা এয়ারপোর্ট, অজস্র জায়গাতে আমরা কলকাতার বাঙালিদেরকে পেয়েছি যারা মুম্বাইতে থাকে, এবং তারা এসে এসে মোবাইলে কোন কোন প্রোডাকশন দেখেছে, টিশার এবং সেভ করা আছে সেগুলো দেখাচ্ছে। এই যে বাংলাদেশে আমাদের যারা প্রোপাগান্ডা তৈরি করেছে, আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, তারা কি একবারও বলেছে যে কলকাতাতে আমাদের দেশের প্রোডাকশনগুলো কত জনপ্রিয়, ইউটিউবে তারা কী পরিমাণ আমাদের প্রোডাকশন দেখে? তারা একবারও বলেনি। তারা কখনো বলেনি যে 2013 সালে আমি যখন টেলিভিশন দেখাতে কলকাতা গিয়েছিলাম, তখন আমার সঙ্গে চিরকুট ব্যান্ড ছিল, আমি এবং চিরকুট সহ আমরা একদিন রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম, এবং নান অফ দেম আর বাংলাদেশের বাঙালি। আমরা রাস্তায় হাঁটতে বেরোয়ার পরে পাভেল কিছু ছবি তুলে রেখেছিল, ড্রামার ছেলেটা, আমরা অবাক হয়ে গেছি যে কলকাতার বাঙালিরা এসে আমাদের ছবি তুলছে, প্রণাম করতে চেষ্টা করছে, তারা আমাদেরকে চিনে কীভাবে? থ্রু ইউটিউব। কিন্তু আমাদের মেইন স্ট্রিম মিডিয়া কখনো এই গান গায়নি। তারা চিরকাল গেয়েছে বাংলাদেশের তো বাঙালিই দেখে না, পৃথিবীর লোক দেখবে কোথেকে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফলস অ্যান্ড রং স্টেটমেন্ট। এবং এটার পিছনে কোন কোন এজেন্সিকে পয়সা খাইয়ে রিপোর্ট করানো হয়েছে, আই নো দ্যাট স্টোরি। নাও কামিং টু কলকাতার কালচার, কলকাতার যে সিরিয়ালগুলো, আপনি যদি কলকাতায় যান, দিস ইজ স্যাড। কলকাতার সিনেমা বলেন বা টেলিভিশন বলেন, এটা কিন্তু কলকাতায় ডেড, কলকাতা বেঁচে আছে বাংলাদেশে, হুইচ ইজ রিয়েলি স্যাড। আমরা একটা স্বাধীন দেশ, আমরা কি মহকুমার মতো হয়ে থাকবো যে কলকাতায় হিন্দির কাছে ভীষণভাবে মার খাচ্ছে, কিন্তু বাংলাদেশের পত্রিকা লেখে যে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি নাকি ফাটিয়ে ফেলছে? আবার আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বলছে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি, জাস্ট এই এক বছর আগে লিখেছে, ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ ইন ইনকিউবেটর, এটাকে বাঁচায় রাখতে হলে বাংলাদেশের বাজার দখল করা ছাড়া আর কোনো উপায় নাই, দে রোট ইট। সো দ্য প্রবলেম ইজ, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এই যদি আমাদের বোনেরা বা আমাদের বাসার গৃহকর্মীরা, মূলত গৃহকর্মীরাই দেখি যে এটার খুব বড় ভোক্তা, তারা যদি দেখে থাকে, এর মূল কারণ হচ্ছে ওদের মাথায় ঢোকানো হয়েছে, হেই ওরা ওটা হাই কালচার, দ্যাট ইজ হাই কালচার, ফলে ওরা হাই কালচার টাচ করার চেষ্টা করছে আমাদের যেসব বোনেরা বা গৃহকর্মীরা দেখেন, ফলে এটা হাই কালচারের প্রতি একটা প্রীতি ছাড়া কিছু না। যেমন কলকাতার আমাদের বোনেরা মুম্বাইয়ের হাই কালচার রিচ করার চেষ্টা করছে, যে কারণে ওরা বাংলা দেখে না। সো দ্যাটস দ্য গেম। এখন এই গেমটা থেকে বের হওয়ার জন্য, এটা তো দীর্ঘ রাজনীতি, এটা সরকারের পলিসিগত ব্যাপার আছে, আমাদের মিডিয়াগুলোর কোমর সোজা করার ব্যাপার আছে, রাজনৈতিক দর্শন পরিবর্তন করার ব্যাপার আছে। সো ইটস এ লং টেক, আমি জানি না এটা কত দ্রুত হবে, কিন্তু আমি বিশ্বাস করি এটা একদিন একদিন হতে হবে, বিকজ আপনি বেশি দিন মিথ্যা কথা বলে এটা আটকে রাখতে পারবেন না। নেক্সট, আসসালামু আলাইকুম, তিনতলা থেকে বলছিলাম। তিনতলা কোথায়? আমি তো দেখি দুইতলা। ইঞ্জিনিয়ার জালালউদ্দিন বলছিলাম স্যার। কিন্তু এটা তিনতলা কিভাবে হলো? তিনতলা সিঁড়ি দিয়ে উঠছি স্যার। আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা দেখেন, আগে আমরা শুনতাম যে কোনো দেশ দখল করতে হলে তাদের সৈন্য সামন্ত নিয়ে, ঘোড়া নিয়ে, তলোয়া নিয়ে দখল করতে হতো, এখন আমরা জানি যে তাদেরকে সাংস্কৃতিকভাবে দখল করতে হয়। তেমনি আমাদের শহরে দেখেন স্টার প্লাস, তেমনি গ্রামে স্টার জলসা। তো এইভাবে দেখছেন আপনারা, কিছুদিন আগে পাখি একটা সিরিয়াল এমন আমাদের ব্রেনে ঢুকে পড়ছে। তো সেই কারণে আমি চাচ্ছি যে আমাদের তরুণ প্রজন্ম কীভাবে সেই আমাদের যে নিজস্ব সক্রিয়তা, আমাদের ইতিহাস, আমাদের যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিকে রক্ষার জন্য এবং সাংস্কৃতিক আগ্রাসন থেকে রক্ষার জন্য আমরা কী ভূমিকা পালন করতে পারি? ধন্যবাদ। আচ্ছা, একই প্রশ্ন, এটার উত্তরও একই। এটা প্রথমত দেখেন, আপনি এটা নিয়ে কথা বলছেন, কিন্তু আপনি এটা নিয়ে কথা বলছেন না যখন ফর এক্সাম্পল আরমান ভাই নামে একটা সিরিজ করে বাংলা ভিশনে, আপনি বলছেন না যে আরমান ভাইয়ের ভিউয়ার ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। ফলে আপনারা যখন অপ্রয়োজনীয় জিনিসগুলোর কথা বলবেন, এই যে পাখি আপাকে নিয়ে, তখন তো পাখি আপা হাইলাইটেড হবে। উই বেটার টক অ্যাবাউট আরমান ভাইয়ের সিরিজ, যেটা 5 মিলিয়ন লোক দেখে ফেলেছে ইউটিউবে। সো দিস ইজ হোয়াট উই নিড টু ডু। আর দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্ট ডেভেলপ করতে হবে, কোমর সোজা করতে হবে। আসলে হয়েছিল কি, আমাদের এই আমাদের নীতি নির্ধারকদের টেলিভিশন চ্যানেল বা অন্যান্য জায়গায়, এদের মেরুদণ্ড এত ঘুণে ধরে গেছে, এটা এখন ভেঙে পড়ে যাচ্ছে। তবে পড়ে যাওয়ার পরে যেই পরের প্রজন্মটা আসছে, এদের মেরুদণ্ড অনেক শক্ত।
তখন সব বদলে যাবে ওকে ওয়ান লাস্ট কোশ্চেন ওকে হ্যাঁ বলেন হ্যাঁ মাইকে পাচ্ছি আরেকটা জিনিস আপনার লাইফে সবচেয়ে বড় বাধা কি ছিল আর আরেকটা জিনিস জানতে চাই আপনার যে প্রফেশনাল লাইফ 420 নাটকটা থেকে বেসিক্যালি আপনার মানে অনেক বেশি ফেমটা মাশাআল্লাহ ছড়াই গেছে তো এর পরে তিশা আপু আপনার লাইফে বেশ কিছুদিন পরে এসেছে এরপরে আপনি মুভি করছেন বেশ কিছু মাশাআল্লাহ ভালো করছেন তো সেই ক্ষেত্রে অ্যাজ এ পার্টনার হিসেবে ওনার সাপোর্টটা আপনার কতটুকু গুরুত্ব মানে কতটুকু আর কি ইমপ্যাক্ট ফেলছে আপনার লাইফে সেটাই হচ্ছে আমার কোশ্চেন থ্যাংক ইউ আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে বাধা দেখেন বাধা তো প্রতি পদে পদে বাধার কোনো শেষ নাই মানে ওকে আমি নাখালপাড়ার একটা ছেলে নাখালপাড়ার গলির মধ্যে আড্ডা দেই এখন ওখান থেকে বের হয়ে কী করে আমি স্বপ্ন দেখবো যে আমি একটা ছবি বানাবো বা ছবি বানালেও সেটা যে এফডিসির ফর্মুলার বাইরে গিয়ে আমি কিছু একটা করবো এটা সাহসটা আমি কীভাবে দেখবো ফলে আমি মনে করি এই যে আমি আমার শৈশব কৈশোর যেখানে কেটেছে সেখান থেকে বের হয়ে শাহবাগ পর্যন্ত যাওয়াটাই আমার জন্য প্রথম বাধা ছিল বাসে করে যে গেলাম এটা আমার জন্য একটা প্রথম বাধা এবার শাহবাগে গিয়ে এই যে এত বড় বড় কবি সাহিত্যিকরা ঘুরে বেড়াচ্ছে এদের সামনে গিয়ে দাঁড়ানোটা আরেক বাধা কীভাবে দাঁড়াবো মানে এভাবে দাঁড়াবো না হাত কোথা রাখবো সো অনেক অনেক চিন্তা এরপরে দাঁড়ালাম তো কিন্তু এখন কথা কোনটা বলবো কোনটা বললে পরে তারা আবার তারা বুঝে ফেলে আমার যে কোনো জ্ঞান নাই সো এটা তো কঠিন সমস্যা এই যে আপনি জীবনে যে কোনো কাজ করতে চান আমি এরকম উদাহরণ ছোট্ট তিন চারটা উদাহরণ দিলাম এরকম উদাহরণ দিয়ে দিয়ে আমি এখন যা করছি সারাক্ষণই বাধার মধ্যে আছি বাধা ইজ এ পার্ট অফ দ্য গেম এবং বাধা আপনাকে অতিক্রম করতে পারতে হবে সিম্পল আপনাকে বিশ্বাস করতে হবে যে নো বাধা ইজ গোয়িং টু স্টপ মি দ্যাটস অল আর ইশাপার ভূমিকা উইচ ইজ ভেরি ভেরি সিম্পল মানে অবভিয়াসলি আমার আমি খুবই বিশৃঙ্খল টাইপের ছিলাম তো আমার জীবন একটা শৃঙ্খলার মধ্যে আসছে এটা তো একটা বড় পরিবর্তন এনেছে আমার মধ্যে আর একটা হচ্ছে যে আমার আগে অনেক বেশি রাগ ছিল ভীষণ রাগ এবং আমার মনে আছে একবার আমি এমন খাপা খেপেছিলাম যে তখন এখন আমাদের এই টেলিভিশন বা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বিখ্যাত ডিরেক্টর আমাদের ভাই ব্রাদার গ্রুপ বলি আমরা তো ওরা তখন আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল একদিন ওদের উপর আমি এত রাগা রেগেছি যে নাইলনের দড়ি এনে সবার পা একজনের পায়ের সাথে একজনের পা বেঁধেছি এবং দশজনকে সারাদিন পানিশমেন্ট ছিল যে সারাদিন এই অবস্থায় থাকবা কারণ ওরা একজন একজনের সঙ্গে ঝগড়া করছিল তাই বলছে হাঁটলো একসাথে হাঁটবা পড়লো একসাথে পড়বা নাও ইউ গাইস বুঝো তো ওই পর্যায়ের রাগ থেকে এখন আমি মনে করি আমার রাগ অনেক কমেছে আমি এখন প্রায় ভেজিটেবল সো আই থিঙ্ক দিস ইজ এ প্রোগ্রেস ফলে এটা তো খুব জরুরি দরকার আপনার জীবনে এগোবার জন্য একটু স্থির উত্তেজনা যেমন দরকার স্থিরতাও দরকার ওকে দ্যাটস অল ফর টুডে আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট যাতে আপনারা প্রত্যেকেই যার যার নিজের জায়গায় রাইজ করতে পারেন অ্যাভাব অল থ্যাংক ইউ হ্যাঁ ভালো থাকবেন আমি আসলে একটা কনফেস করতে চাই আপনাকে এবং ইটস কনফেস না মানে এক জিনিস বলতে চাই এবং আই এম ভেরি লাকি যে আই এবল টু ডু ইট ইন ফ্রন্ট অফ 1000 পিপল এই থিঙ্কিংটা হ্যাজ কাম আফটার আই ওয়ার্ক উইথ ইউর ফিল্ম বিকজ মার্কেট একটু চিন্তা করে দেখেন মার্কেটে এখন যতগুলি ইয়াং ডিরেক্টর অ্যান্ড আই রিপিট যতগুলি ইয়াং ডিরেক্টর সবগুলি হচ্ছে সবগুলোই আমি ওকে আপনি লেট মি রিফ্রেস যতগুলি সাকসেসফুল ইয়াং ডিরেক্টর এদের বেশিরভাগই হচ্ছে ফারুকি স্টুডেন্টস এনিবডি হু ইজ ডুইং ভেরি গুড ইন দ্য মার্কেট আশফাক দিবন এভরিবডি ইজ হি স্টুডেন্ট এবং ওদেরও সেকেন্ড জেনারেশন হ্যাজ কাম ফাহাদ অ্যান্ড এভরিওয়ান Nati, Nati, Nati Putis has come, which are all Farooki students. So, my contribution, it's not just his films, but he
he created more filmmakers like him, and that's why I like, love him so much. Thank you for inspiring all of us. We have a small token of appreciation for you. And kichu gifts, which is very heavy. Sumdany merchandising, and also a gift hamper from Pikash.